আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ দেখাবো কিভাবে আপনি অনলাইনে আপনার পছন্দের জিনিসগুলো অর্ডার করবেন দারাজে। আসলে আমরা যারা এখন অনলাইনে কোনো জিনিস অর্ডার করি না বা করতে পারি না, আমরা অনলাইনের মজাটাই পাই না। কারণ আপনি বাজারে যে জিনিসগুলো কিনতে যাবেন, এই জিনিসগুলো আপনার থেকে অনেক টাকা বেশি নেয়, কিন্তু অনলাইনে আপনি যখন জিনিসগুলো কিনবেন আপনি মার্কেট প্রাইস থেকে অনেকগুলো টাকা কম পাবেন। তো আমি আজ দেখাবো কিভাবে খুবই ইজিলি দারাজ থেকে আপনি ভালো পণ্যটা ক্রয় করবেন এবং আপনি কিভাবে চিনবেন যে এই পণ্যটাই ভালো এবং আমাকে এই পণ্যটা বাদে অন্য কোনো পণ্য দিবে না, সামান্য একটা জিনিস দেখেই বুঝে ফেলতে পারেন। তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশান পান। তো শুরু করা যাক। আপনাদের মোবাইলে যাদের দারাজ অ্যাপ নেই তারা কী করবেন, প্লে স্টোরিতে যাবেন। প্লে স্টোরিতে আসার পর ওপরে সার্চ অপশন পাবেন, এখানে সার্চ অপশনে লিখবেন দারাজ। দারাজ লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনার সামনে একটা অ্যাপ বাইর হবে, ঠিক এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার অ্যাপটা ইনস্টল করা আছে, আমি অ্যাপটা ওপেন করে আপনাদের দেখাই কীভাবে আপনারা কেনাকাটা করবেন এবং আপনারা কীভাবে চিনবেন যে এই পণ্যগুলোই ভালো, আমরা কেন এই পণ্যটা অর্ডার দিব। অনেক সময় হয় কি, ছবিতে দেওয়া থাকে একটা, কিন্তু আপনি যখন অর্ডার করেন আর তখন আপনাকে আরেকটা দেওয়া হয়। এটা বোঝার জন্য আপনাকে সামান্য একটু বুদ্ধি খাটাতে হবে যে আসলে এরা সঠিক পণ্য আমাকে দিবে কিনা, এটা আপনাকে নিজেকে বুঝতে হবে। তো দারাজ ওপেন করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস বাইর হবে, এখানে উপরে সার্চ অপশন পাবেন। এখানে সার্চ অপশনে লিখবেন আপনি যে পণ্যটা অর্ডার করবেন, এখানে পণ্যটা লিখে সার্চ দিবেন, পণ্যটার নাম লিখবেন। তো আমার একটা মাউসের প্রয়োজন, তো আমি একটা মাউস অর্ডার করবো অনলাইনে। আপনাদের যে পণ্যটা লাগবে ঠিক ওই পণ্যটা এখান থেকে সার্চ দিয়ে নিয়ে নেবেন। এখানে অসংখ্য পণ্য থাকবে, আপনার ইচ্ছে মতো আপনি বাছাই করে নিতে পারবেন। তো আমি এখানে মাউস সার্চ দিয়ে যাচ্ছি। দেখুন বানানগুলো আপনাকে অবশ্যই সঠিকভাবে লিখতে হবে, যদি আপনি এখানে ভুল বানান লেখেন তাহলে কিন্তু অপশন আসবেন না, কোনো পণ্যই পাবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মাউস লেখে সার্চ দিচ্ছি, এখানে অসংখ্য মাউস এসছে। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো পণ্য সার্চ দিবেন, এখানে অসংখ্য পণ্য পাবেন, আপনারা আপনাদের ইচ্ছে মতো সেই পণ্যটা অর্ডার করতে পারবেন। তো আপনারা চিনবেন কীভাবে যে এই পণ্যটা ভালো আবার এই পণ্যটা বাজে? আপনাদের চিনার উপায় হচ্ছে, এখানে দেখুন প্রত্যেকটা পণ্যের নিচে কিন্তু রেটিং দেওয়া আছে, মানে আপনি বাদেও কিন্তু এই পণ্যগুলো আরও অনেকজনে ক্রয় করছে এই দারাজের মাধ্যমে। কিন্তু তারা কি করছে, অনলাইনে পণ্যটা পাওয়ার পর প্রত্যেকটা পণ্যের নিচে তারা কিন্তু রিভিউ করছে, কমেন্ট করছে। আমরা যেমন ফেসবুকে কমেন্ট করি ঠিক সেরকম পণ্যটা নেওয়ার পর নিচে দেখতে পাবেন এখানে কিন্তু কমেন্ট করছে তারা ছবি দিয়ে, যে আসলে তারা সঠিক পণ্য পেয়েছে কি না। আপনারা যে পণ্যটা ক্রয় করবেন সেই পণ্যটার নিচে আপনি কমেন্ট বক্সে যাবেন। তো আমি মনে করেন এখানে এই যে ল্যাভেন্ডার, এখানে এই মাউসটা অর্ডার করব। তো আমি এই ল্যানোভো মাউসটা অর্ডার করব। এটা অর্ডার করার জন্য আমি মাউসটাতে ক্লিক করলাম। মাউসটাতে ক্লিক করার পর এখানে আমি নিচে একটু চলে যাব, এখানে দেখব যে আসলে এই পণ্যটা কতজনে নিছে এবং তারা কী রিভিউ দিয়েছে যে পণ্যটা ভালো কি না। আপনারা এদের রিভিউগুলো দেখবেন, এখানে আমি দেখতে পাচ্ছি যে 140 জন রিভিউ দিয়েছে, তারা সকলেই বলতেছে পণ্যটা ভালো। তো এই হিসাবে আমি এখন পণ্যটা অর্ডার করব। তো এই পণ্যটা অর্ডার করার জন্য এখানে যে বাই নাও নামে যে অপশানটা পাবেন, এখানে বাই নাও ক্লিক করবেন। বাই নাও ক্লিক করার পর এখানে যে প্লিজ অর্ডার নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস বাইর হবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি টাকাটা কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, ক্রেডিট কার্ড অথবা আপনি অ্যাকাউন্টের কোনো রকেট অ্যাকাউন্ট অথবা সেভিং বিকাশ অ্যাকাউন্ট দিয়েও আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন। অথবা আপনি যদি চান যে আপনি ডেলিভারি পাওয়ার পর টাকাটা ক্যাশ পেমেন্ট করবেন, তো এখানে যে নিচে অপশান আছে ক্যাশ অন ডেলিভারি এখানে ক্লিক করবেন। তো ক্যাশ অন ডেলিভারি অর্ডারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি অর্ডারটা নেবেন কি না, এটার জন্য আপনাকে আবার কনফার্ম করতে বলা হচ্ছে। তো আপনারা যদি নেন তো এখানে যে কনফার্ম অর্ডারে ক্লিক করবেন। তো আমি এখন অর্ডার করবো না, এই জন্য আমি কনফার্ম অর্ডারে ক্লিক করলাম না, শুধু আপনাদের দেখানোর জন্য আমি কাজটা করলাম। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এইরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশান পান। ধন্যবাদ।